সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। স্যান্ডি সাহা নামটার সাথে প্রায় সকলেই বেশ পরিচিত। এক একটা কাণ্ড ঘটিয়ে প্রায় শিরোনাম কেড়ে নেন এই প্রখ্যাত ইউটিউবার। নিজের নানা রকম কীর্তির জন্য বহুবার চর্চিতও হয়েছেন, তেমনি আবার ট্রোলের মুখেও পড়েছেন বহুবার। মুখে কাদা কাদা করে প্যাক লাগিয়ে লাইভে এসেই সকলের লাইমলাইট কেড়ে নিয়েছিলেন স্যান্ডি, এবং সেখান থেকেই বেশ ফেমাস হয়েছিল স্যান্ডি সাহা। তারপর সেই ধারা অব্যাহত রেখেই কখনো মেয়ে সেজে, কখনো হিরো আলমের সঙ্গে নেচে, কখনোই বা দুষ্টু দুষ্টু রসালো ভিডিও বানিয়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বাংলার এই ইউটিউবার। এমনকি নায়ক নায়িকাদের মিমিক্রি করতে বা তাদের নিয়ে নানা ধরনের মজা করে ট্রোল করতেও দেখা গিয়েছে তাকে। ট্রেন্ডে যা চলছে তা কখনোই হাত ছাড়া করেন না তিনি। গত কয়েকদিন ধরেই নেট পাড়ায় তুমুল ভাইরাল সিংহলি কন্যা ইউহানি দ্য সিলভার গান মানিকে মাঙ্গেহিতে। স্বভাবতই এবারেও সুযোগও ছাড়েননি স্যান্ডি। বিখ্যাত এই গানের রিল বানিয়ে ফেললেন স্যান্ডি সাহা। কোনো এক সমুদ্রের বিচে গামছা আর গেঞ্জি বদলিয়ে কালো গাউন, মাথায় লম্বা চুলের উইগ আর মেকআপ করে রিল ভিডিও বানিয়েছেন স্যান্ডি সাহা। আর এই ভিডিও পোস্ট করা মাত্রই কমেন্ট সেকশনে উঠে এসেছে মজার মজার মন্তব্য। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে স্যান্ডি সাহার তুলনা করেছেন এবং লিখেছেন মিমি চক্রবর্তীর সেকেন্ড ভার্সন। প্রসঙ্গত, কিছুদিন আগেই এমন সমুদ্রের ধারে এই মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন মিমি, এবং এই দেখে মিমি কিন্তু বড্ড চটে গেছেন। এদিকে কিছুদিন ধরেই রাজনৈতিক একটি বিজ্ঞাপন নিয়ে ব্যাপক খিল্লি শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দু হল কলকাতার মা উড়ালপুল। সেই মা উড়ালপুলের ওপরে গাড়ি থামিয়ে নাইটি পরে উদ্যম নাচে মেতে উঠেছিলেন স্যান্ডি সাহা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভাইরাল সেই ভিডিও নজরে আসে লালবাজারের, সেখানেই বাধে বিপত্তি, এবং এর জেরে নানা রকম আইনি ঝামেলাতেও জড়াতে হয় স্যান্ডি সাহাকে। এবং তাছাড়াও মিমি চক্রবর্তী স্যান্ডি সাহার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং বলেন যে তার সঙ্গে স্যান্ডি সাহাকে তুলনা করার কোনো মানেই হয় না। এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধেও জানান যে এমন মন্তব্য করার আগে তার ভাবা উচিত। এবং এই ধরনের আরও লেটেস্ট আপডেট পেতে সঙ্গে থাকুন শুধুমাত্র সিটি সিনেমার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।